নজর রাখতে হচ্ছে সন্দেশখালের দিকে। সন্দেশখালিতে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী সভা রয়েছে এবং সেখানে উপস্থিত থাকতে পারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজ সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা এবং সেই সভায় উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন। অয়ন, কি জানা যাচ্ছে, কি কি কর্মসূচি রয়েছে আজ তৃণমূল কংগ্রেসের? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শেখ সাধন গ্রেপ্তারের পর ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালিতে বর্তমানে রাজ্যের শাসক দলের শক্তি কতটা রয়েছে, স্ট্রেংথ কতটা রয়েছে, তা কিন্তু বুঝে নিতে চাইছেন একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। যার ফলে কিন্তু আজকে একটি কর্মী সভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালিতে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সূত্রের খবর যে এই যে কর্মী সভা, সেই কর্মী সভাতে গোটা সন্দেশখালি বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের প্রত্যেককে হুইপ জারি করে একেবারে প্রত্যেকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এবং এই সভায় কিন্তু বলা যায় যে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্বরা, যাদেরকে এই সন্দেশখালির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সমস্ত নেতৃত্ব, যেমনটা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, তার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও একেবারে সন্দেশখালি যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুকুমার মাহাতো, তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত এই যে কর্মী সভা, ব্রিগেড সমাবেশের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কর্মী সভার মূল যে একেবারে উদ্যোক্তা বা একেবারে মূল যে বিষয় থাকছে তা কিন্তু বুঝে নেওয়া। যেভাবে সন্দেশখালিতে একেবারে যারা অত্যাচারিত হয়েছেন তারা যেভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, শেখ সাধানের গ্রেপ্তারি নিয়ে বারবার দাবি করেছেন এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে, তার পাশাপাশি সরকারি একাধিক প্রকল্প না পাওয়ার অভিযোগ রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে ব্রিগেড সমাবেশের আগে তৃণমূলের স্ট্রেংথ কতটা রয়েছে সন্দেশখালি বিধানসভা জুড়ে তা কিন্তু একেবারে বলা যায় দলের শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু বুঝে নিতে চাইছেন। যার ফলে কিন্তু আজকের এই কর্মী সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকে বুঝে নেওয়া হবে যে একবার বলা যায় যে লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালি দেখিয়ে যেমনটা বিরোধীরা তাদের ঘরে ফসল তুলতে চাইছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে এই সন্দেশখালিতে স্ট্রেংথ কীরকম রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেটাই কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা হবে। এবং এখনও পর্যন্ত ঠিক কোন জায়গায় এই কর্মী সভা হবে তা কিন্তু নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়নি। তবে দেখা যেতে পারে গোটা সন্দেশখালি বিধানসভার মধ্যে কোনো একটি জায়গা নির্দিষ্ট করা হতে পারে আর কিছুক্ষণের মধ্যে, এবং সেখানে কিন্তু এই রাজ্যের শাসক দলের যারা শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন এবং তারা কিন্তু মূলত একটি ব্লু প্রিন্ট তৈরি করে দেবেন এই সন্দেশখালিতে আগামীতে সংগঠন কীভাবে চাঙ্গা রাখা হবে এবং কীভাবে মানুষের অভাব অভিযোগের বিষয়টি একেবারে তাদের সমস্যার সমাধান করা হবে সেই বিষয়টি কিন্তু একেবারে আজকের এই যে কর্মী সভা, সেই কর্মী সভা থেকে বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এটাই দেখার বিষয় এই কর্মী সভা থেকে শীর্ষ নেতৃত্বরা গোটা সন্দেশখালি যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন, বিভিন্ন পঞ্চায়েতের যারা নেতৃত্বরা রয়েছেন, ব্লকের যারা নেতৃত্বরা রয়েছেন, তাদেরকে ঠিক কী বার্তা দেন এই কর্মী সভা থেকে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি অয়ন শর্মা।